চারটে বাদে দু দফায় আটত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি কিন্তু সেই তালিকায় নাম নেই রুদ্রনীল ঘোষের বিজেপি নেতা জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল অনেকে এক্সপেক্ট করছিল যে রুদ্রনীল ঘোষ এবারে প্রার্থী হবেন তা আপনি কি অভিমানী বা খারাপ লাগা আছে দেখুন সেই এক্সপেক্টেশন ডেফিনেটলি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমারও তো কিছুটা ছিল ফলত সেটা এখনো পর্যন্ত না হওয়াতে অবশ্যই মন আছে যেমন শরীর থাকলে খারাপ হয় মন থাকলে তেমন তো একটু খারাপ হবেই রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে দিয়েই তো বিভিন্ন রকমের প্রার্থী হয়ে ওঠা সেটা তো হয় এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সাতটা বিধানসভাকে কভার করতে গেলে জনপরিচিতির একটা জায়গা থাকে এবং অবশ্যই তার দলের প্রতি ডেডিকেশন এবং দলকে সময় দেওয়া দলীয় অনুশাসন মেনে আছে আপনার তাই মনে হয় তো সেটা আপনারাও ভালো বলতে পারবেন আছে কিনা দর্শকরা বলতে পারবেন আমি ডেফিনেটলি যেভাবে নিজের জীবন জীবিকা এবং প্রাণ এই সবটাকে সরিয়ে দিয়ে কাজ করেছি ফলে তো সেই ক্ষেত্রে এক্সপেকটেশন রাখা বা আটত্রিশ জনের মধ্যে এখন যদিও চারটে সিট বাকি তার মধ্যে তিনটে জেনারেল সিট ডায়মন্ড হারবার বীরভূম আসানসোল এবং ঝাড়গ্রাম তো আটত্রিশ জনের মধ্যে আসেনি ফলত মন আছে তাই খারাপ হয়েছে তো লাগছে অভিয়াসলি খারাপ লাগছে আমি মানুষ তো ফলত কারণ সারাক্ষণ তো খুঁজতে হয় আমরা অভিনয় করবার সময় পরিষ্কার যখন যদি কোনো অ্যাওয়ার্ড কেউ পায় যদি কেউ দারুণ কোনো চরিত্র পায় আমরা যেমন দেখে বোঝবার চেষ্টা করি যে আমার মধ্যে কোন ফাঁকটা রয়ে গেল যে উনি ওই জায়গায় গেলেন আমি প্রশ্ন আপনার মধ্যে কী ফাঁক রয়ে গেল যেটা আপনি পেলেন সেটা আমিও তো খোঁজবার চেষ্টা করছি নিশ্চয়ই আমার দলের যারা বড়োরা রয়েছেন যারা শ্রদ্ধেয় নেতৃত্ব রয়েছেন আমার রাজ্য নেতৃত্ব বিশেষ করে তারাও নিশ্চয়ই ভাববেন এটা একদম তাদের বিচার্য বিষয় তবে একজন প্রার্থী হিসেবে আমাকে একদম ওই যেমন আগুনে ফেলে সোনা করার যে পদ্ধতি ঠিক দাউদাউ আগুনের মধ্যে ফেলে তো আমাকে ভবানীপুর থেকে ফেলা হয়েছিল যেখানে আক্রান্ত হতে হয়েছে এবং এমন ভোট পেয়েছি যে ভোট কিন্তু প্রার্থীদের কর্মীদের আক্রান্ত করার পরেও কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে যথেষ্ট ভোট নিয়ে আসতে পেরেছিলাম অন্তত দল যে দায়িত্ব দিয়েছিল পালন করতে পেরেছিলাম তো আমি অবশ্যই খোঁজবার বা বোঝবার চেষ্টা করছি যারা যারা প্রার্থী হয়েছেন আমার মনে হয় নিশ্চয়ই তারা যথেষ্ট রকম যোগ্য তাই তারা প্রার্থী হয়েছেন এখনও পর্যন্ত আটত্রিশ জন কিন্তু তাদের ঠিক কোন যোগ্যতাটা রয়েছে যেটা দল খুঁজে পেয়েছেন এবং আমার নেই সেটা অবশ্যই আমি অনুধাবন করার চেষ্টা করব কিন্তু সেটা অবশ্যই এই দলের মধ্যে থেকেই এবং এই দলের ঝান্ডা কাঁধে নিয়েই বিমানে কিন্তু দল দলের প্রতি আপনি দায়বদ্ধ এবং দলের প্রতি কাজ দায়বদ্ধ এবং দেখুন যেভাবে দু হাজার একুশের নির্বাচনের পরে দেখুন তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমি বিচ্ছিন্ন করেছি আপনি বোধহয় প্রথম ব্যক্তি যিনি আমার সবার আগে ইন্টারভিউ নিয়েছিলেন যে দু হাজার সতেরো শেষ আঠেরো শুরু থেকেই যেভাবে চুরি চুরি যারা করেছেন তাদেরকে ছেড়ে রেখে দেওয়ার একটা পরিকল্পনা তৃণমূল নিয়েছিল সরকারিভাবে আমি তার প্রবল বিরোধিতা করি এবং সেখান থেকে আস্তে আস্তে সরে যাই দিলীপ ঘোষ মেদিনীপুরের এমপি সেখানে শুরুতে দাঁড়িয়ে জিতেছেন তার আগের শুরুতে দাঁড়িয়ে এমএলএ হয়েছেন তার আমলে বিজেপি সবচেয়ে বারবারন্ত সেই দিলীপ ঘোষকে অন্য কেন্দ্রে চলে যেতে হলো এবং যেটা শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ নিজেও আপত্তি জানিয়েছিলেন দিলীপ ঘোষের প্রতি কি অবিচার হলো দেখুন দিলীপ ঘোষকে আমি যতটুকু দেখবার সময় পেয়েছি একটা লড়াকু নেতা তার বিভিন্ন রকম বিভিন্ন বক্তব্য নিয়ে অনেকে কথাবার্তা বলেন কিন্তু তার থেকেও সম্মান নিয়ে বলছি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার দশ হাজার গুণে খারাপ কথা বলেন যে দলের মুখপাত্র বা ভাঙাপাত্র বা তলাপাত্র যারাই রয়েছেন তারা এমন এমন অসবজ আচরণ করেন তা আরও ভয়ঙ্কর কিন্তু নাম তোলা হয়েছিল দিলীপ ঘোষের তার যে ডেডিকেশন তার যে মানুষের পাশে দাঁড়িয়ে যে তৃণমূল যদি তোমাকে মারে তোমার জীবিকা শেষ করে যারা প্রান্তিক মানুষ রয়েছেন তার পাশে দাঁড়িয়ে তার যে সাহস দেওয়া আমি আছি সেটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না বা আমি তার আগে যদি বলি বাবু। তিনিও যে থেকে গিয়ে সরে না গিয়ে স্যারেন্ডার না করে গিয়ে দাঁড়িয়ে থাকা সেটাকেও তো সম্মান করতে হয় আজকে দিনে সুকান্তবাবু আর শুভেন্দুবাবুরা যে পরিবেশে কাজ করছেন যে চেষ্টাটা করছেন তাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে সেইটাও তো প্রশংসনীয় প্রত্যেকেরই কিছু না কিছু ডেডিকেশন এবং অবদান রয়েছে ডেফিনেটলি দিলীপ ঘোষের সময়টা একটা ট্রানজিশান পিরিয়ড ছিল অর্থাৎ পাথরে ফুল ফোটাবার চেষ্টা করেছেন বড় ফুল এবং আঠেরোটা এমপি এসেছে তো আমার যেটা মনে হয় যে দিলীপ ঘোষের এই লড়াকু নেচারটার কথা মাথায় রেখেই সম্ভবত রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে জায়গাতে এর আগে যিনি প্রার্থী ছিলেন আলু আলিয়াজি তাঁরও বয়স হয়েছে তিনি সম্ভবত বয়সজনিত কারণে ঠিকঠাক সময় দিতে পারেননি ওই এলাকায় কিছুটা কানে এসেছে তাই কিছু উষ্মা প্রকাশ করেছিলেন কিছু মানুষ এবং সেই জন্যেই কিন্তু দিলীপ ঘোষের মতো একটা বিশ্বস্ত মুখ যিনি চায়ের দোকানে বসলে লাখো লোকের ভিড় লেগে যায় মঞ্চে উঠে চেঁচাতে হয় না সেই মানুষটাকে দল ভরসা করেছে হয়তো দিলীপ ঘোষ যে অঞ্চলটায় কাজ করেছে এত গ্রাম উনি ঘুরেছেন সেই গ্রাম হয়তো অনেকেরই পক্ষে ঘোরা সম্ভব নয় তাই নেই কাজ করতে গিয়ে তো একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায় কর্মীদের সঙ্গে আমি যদি রোজ থাকি ঠিক আছে যেমন ধরুন এই লাস্ট আমি বলবো যে থেকে বেশি আমি পড়েছিলাম কর্মীদের ডাকেতে কৃষ্ণনগরে পঞ্চায়েত ইলেকশানে এক একটা দিনে আর কি বারো চোদ্দোটা করে জনসভা আমি সেখানে করেছি মানে সম্ভব না মানে গলা চিরে যেত আমার তো ফলে সেখানের কর্মী সেখানের মানুষজন আমাকে ভালোবাসেন আর অত্যন্ত সাংস্কৃতিক জায়গা সেখানেও মানুষ পছন্দ করেছেন আমাকে আমার মনে হয়েছিল হয় হাওড়া বা কৃষ্ণনগর এরম জায়গা যেখানে মানুষ আমাকে অর্গ্যানিক্যালি ভালোবাসে হাওড়ায় বড় হয়েছি রাজনীতি থিয়েটার বেড়ে ওঠা একটা তো পছন্দের জায়গা থাকবেই ডেফিনেটলি তো কৃষ্ণনগর কারণ কৃষ্ণনগর আমার নিজেরই নর্মালি কৃষ্ণনগরকে আমার এমনিই ভালো লাগে মানে রাজনৈতিক কারণ ছাড়া আমি যখন গেছি আমার সেখানে সাংস্কৃতিক প্রবণ শিক্ষিত মানুষ বেশি হিন্দু মুসলমান ওখানে যারাই রয়েছেন আমায় বেশ স্নেহ করেন ভালোবাসেন তারা মানে এখানে যে প্রার্থীকে দেওয়া হয়েছে এবং শ্রদ্ধা অমৃতা রায়কে অত্যন্ত সুযোগ্য প্রার্থী এবং এই বয়সে এসে তেষট্টি বছর বয়সে মানুষ বিশ্রাম নেয় আনন্দের জীবনযাপন করেন সেখানে রোদ ঘামের পরিশ্রম করবার মানুষের জন্য তিনি যে দায়িত্ব তুলে নিয়েছেন বা সম্মতি দিয়েছেন সেটাকে যথেষ্ট আমি সম্মান এবং শ্রদ্ধা জানাই তার এই বয়সে সেই লড়াইকে যে বয়সে মানুষ বিশ্রামে চলে যাওয়ার চেষ্টা করে তো অত্যন্ত সম্মানে ওখান হলে খুশি হতাম কিন্তু আমাদের খুশিতে তো কোনো কিছু হয় না মানে আপনি বলছেন হাওড়া এবং কৃষ্ণনগর এই দুটোর মধ্যে একটা হলে আপনি খুশি হতেন হ্যাঁ বেশি খুশি হতাম কিন্তু এমনটা নয় যে আমার খুশিটাই চূড়ান্ত দল যেখান থেকে আমাকে প্রার্থী করবে আমি সেখান থেকে প্রার্থী হয়ে পরিশ্রম করার জন্য কিন্তু দেখুন ব্যক্তিগত তো পছন্দ পছন্দ একটা থেকেই থাকে যেখানের আপনি লড়াকু যারা কার্যকর্তা রয়েছে কর্মীরা রয়েছে তাদের সঙ্গে যদি আপনি যেখানে মাটিতে বসে ভাত খাচ্ছেন যেখানে যেখানে আমি গ্রামে গ্রামে আপনি রোদ জ্বর বৃষ্টিতে দৌড়ে বেড়াচ্ছেন যাদের সঙ্গে এক ছাতার তলায় দাঁড়িয়ে চারজন মিলে দাঁড়িয়ে ভিজছেন সেগুলো কোথাও তো একটা কানেক্ট করে তাই না কিন্তু ধরুন কৃষ্ণনগরে যখন রুদ্রনীল ঘোষের নাম কি আলোচনা হয়েছে বা আপনার ইচ্ছে প্রকাশ হয়েছে সেখানে রুদ্রনীল ঘোষ বা বিজেপির কোনো ক্যান্ডিডেট না দিয়ে একদম বাইরে থেকে নতুন করে একজন রাজমাতাকে আনা হলো ক্যান্ডিডেট করা হলো তাহলে কি রুদ্রনীল ঘোষের বক্তব্যকে নস্বাত করা হলো তার ভালো লাগা তার পছন্দকে একদম নস্বাত করা হলো কারণ হচ্ছে কোনো বিজেপি ক্যান্ডিডেট বা কোনো বিজেপি নেতা বা কোনো বিজেপির কেউ দাঁড়ালেন না সেখানে একদম নতুন করে একজনকে আনা হলো আমার যেটা মনে হয়েছে যে তার যে ইচ্ছা এই বয়সে সেটার প্রতি নিশ্চয়ই কোনো একটা কারণে দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন তার সুফল নিশ্চয়ই তারা পাবেন এটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন পর দ্বিতীয় লিস্ট এখনও চারটে তালিকা বাকি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে একাধিক মানে কেন্দ্র নিয়ে অসন্তোষ সেটা আপনার হতে পারে সন্দেশখালীর হতে পারে বা মানে দার্জিলিংয়ের হতে পারে কোথাও কি একটা মানে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে একটা রাজ্যের ক্ষেত্রে যারা প্রপোজাল পাঠায় তাদের ক্ষেত্রে কোনো একটা ঐক্যমত্ত হতে পারছেন না দেখুন মানে আমার তো নাম কোনো জায়গাতে আসেইনি সুতরাং আমি সম্পূর্ণরূপে তার বাইরের মানুষ আমি এটাই বলবো যে নির্বাচনের বিভিন্ন কাজের দায়িত্ব থাকে যে কাজের দায়িত্ব আমাকে অবশ্যই নেব কিন্তু নির্বাচনে লড়াই করাটাও একটা কিন্তু বড় দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে আমি আমি আদিনব্যের বিষয়টা না আমি ঠিক এইভাবে আমি দেখি না আমার মনে হয় যোগ্য অযোগ্য লড়াকু এবং অত্যন্ত শান্তিকামী এই দু ধরনের পরিষ্কার জায়গা থাকে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই থাকে দেখুন অর্জুন বাবু বা বাবু তারা তো জাস্ট এলেন হ্যাঁ তারা একটা দল থেকে এসেছেন তাদের যোগ্যতাকে লড়াবার যে অভিজ্ঞতা লড়াই করবার সেটাকে তো দল সম্মান দিয়েছে সাপোর্ট করেন অবশ্যই আমি সাপোর্ট করি কারণ তাদের রাজনৈতিক অভিজ্ঞতা যেটা সেই অভিজ্ঞতা তো যে কোনো রাজনৈতিক দলকে মজবুত করে সেই অভিজ্ঞতার জায়গা এবং সেটা সেটা কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব তাদের এটার প্রতি সম্মান ছিল বলেই বিশ্বাস ছিল বলেই তো তাদের প্রার্থী তারা হয়েছেন পুরনো বিজেপি না তাদের মধ্যে একটা অসন্তোষ থাকবে না যে চার দিন আগে পাঁচ দিন আগে দশ দিন আগে যিনি বিজেপিতে আসছেন তিনি প্রার্থী হচ্ছেন অথচ আজীবন সারা জীবন আমি পরিশ্রম করলাম খাটলাম অথচ আমি হতে পারছি না দেখুন আবার বলি যে যেমন আমার একটা ভোট সেই ভোটটা ব্যক্ত করা গোপনে এটা যেমন আমার অধিকার ঠিক তেমনই আমার একটা মন সেটা খারাপ হওয়া ব্যক্ত করা এটা আমার অধিকারের মধ্যে পড়ে সামনে বিধানসভা রয়েছে সেই বিধানসভাতেও প্রার্থী কেমন হবে সেই নিয়েও তো কোনো একটা পরিকল্পনা থাকতে পারে কেমন তো সেই সম্ভাবনা তো কখনো পর্যন্ত সরে যাচ্ছে না তো তাই পরিষ্কারই বলি বড়নগরের সজল ঘোষকেন্দ্রীয় হয়েছে হ্যাঁ সে পাওয়া হয়নি না আমি কখনো পর্যন্ত আমি এমন কথা বলবো না সজল ঘোষ আরেকজন অবশ্যই প্রতিবাদী একটি মুখ আপসীন একটা মুখ তার ঘরে যেমন লাথি মেরে দরজা ভেঙে অন্যায় করা হয়েছিল তেমন সজল ঘোষও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে দুর্ভেদ্য দরজাগুলোতে লাথি মারার জন্য অত্যন্ত যোগ্য এবার তিনি লোকসভায় না বিধানসভায় এটা তো পরিষ্কার দলের সিদ্ধান্ত যে তাকে দিয়ে কোন দরজা ভাঙানো হবে দরজা নাকি সিংহদুয়ার লাস্ট কোয়েশ্চেন অপ্রিয় প্রশ্ন লোকে তো বলতে পারে যে রুদ্রনীল ঘোষ সুবিধাবাদী কারণ তৃণমূলে থাকার সময় তার যখন চাকরি চলে গেছে তার আগে থেকে তৃণমূলের বিরোধিতা করেছেন তারপর বিজেপিতে গেছেন বিজেপিতে টিকিট না পেয়ে তার অভিমান হচ্ছে সুতরাং রুদ্রনীল ঘোষের রাজনীতিটাই হচ্ছে সুবিধাবাদী রাজনীতি এটা তো বলতেই পারে বলতেই পারে আমাকে তো ভদ্রমহিলা বলেও রাখতে পারে কেউ তার তো এটা রাজনৈতিক বা সামাজিক ইচ্ছা আমাকে তো রাঙাবৌদি বলে কেউ ডাকতে পারে যদি কেউ না জেনে বা কম জেনে বেশি আজেবাজে বাজে কথাবার্তা বলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমি ছিন্ন করেছি দু হাজার আঠেরোর শুরুতে যে সময় লোকজন কান উঠবোস করতে করতে পয়সা ফেরত দিচ্ছিল প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছে আমার কিছু প্রশ্ন ছিল দলের চূড়ান্ত বড়ো নেতৃত্ব তারাই উত্তর আমায় দিতে পারেনি আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দর মহলে মাত্র যে কয়েকজনের অবারিত যাতায়াত ছিল তাদের মধ্যে আমি একজন আপনারা সবাই জানেন তারপরেও পরিষ্কার দু হাজার কুড়ি অবধি আমি তো সরকারি চেয়ার সামলেছি এবং দু হাজার চোদ্দতে আমি সরকারি চেয়ারে বসে এই সরকারের ভুল নিয়েই আপনারাও আমার ইন্টারভিউ করেছিলেন যেখানে মন্ত্রীর ভুল কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে আমি তো প্রতিবাদ করি তো আমাকে কেউ সুবিধাবাদী বলতে পারবেন আর এই চেয়ারগুলোতে বসে আমি যতগুলো কাজ করেছি এখনও পর্যন্ত টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনের আমি এখনও যা কাজ করেছি তার যারা টিচাররা রয়েছেন তারা জানেন এই লোকটা লড়াইয়ের জন্যই মাসের শুরুতে তাদের মাইনে আজব্দি ঠিক হয়েছে আর আমি সে সময় অভিনয় করে চার দিনে যে টাকাটা রোজগার করতাম সেটা মাইনে ছিল এই অভিমানটাও সুবিধাবাদী এবং তারপরে যেটা হয়টা কি তৃণমূল ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমি পরিষ্কার কাজ করে গেছি কোন কাজ বলবো না শুধু একটাই কথা বলবো যে আজকের দিনে যে দুয়ারে সরকার বলে যে প্রকল্প দাঁড়িয়ে রয়েছে তার প্রাথমিক খসড়া তৈরি করা রাইট টু পাবলিক সার্ভিস কমিশনের কমিশনার হিসেবে আমার এবং ডক্টর অরূপ রায়চৌধুরীর তৈরি করা সুতরাং আমার কন্ট্রিবিউশন মাইনে নেওয়া সুবিধে কখন যখন আমি পরিশ্রম করছি না কাজ করছি না বেনিফিট পাচ্ছি তৃণমূল তো আমাকে সেই সুবিধাটা দিতে চেয়েছিল যে মাইনে নাও কাজ করো না চুপ করে থাকো আর আমি তো কাজ করবই কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমাকে বড় করেছেন আমার দায়বদ্ধতা তাদের উপরে আমি তো কাজ করে যাবই ঢেঁকি স্বর্গে গেলেও ধান মাঙে বিজেপির ক্ষেত্রে সেই কাজ করে যাচ্ছি এবং দু হাজার উনিশে একুশে জুলাইয়ের বিরাট গুরুত্বপূর্ণ তৃণমূলের মঞ্চে যখন সবাইকে দেখতে পাওয়া গেল রুদ্রনীল ঘোষকে দেখতে পাওয়া গেল না তখন আপনি আমার বাড়িতে বসে ইন্টারভিউ নিয়েছিলেন এবং তখন আমি কারণ জানিয়েছিলাম যে মানুষ বিপন্ন মানুষের সঙ্গে যা যা হচ্ছে এই সরকার সেটাকে ঠিক করছে না তাই আমি এই শাসক দলের সঙ্গে থাকবো না এই সময় রাজনীতি মানুষের পক্ষে হওয়া উচিত সে সময় কথা বলেছিলাম তো পরিষ্কার আমার প্রতিবাদের জায়গাটা রয়েছে এটা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছেন তাদের কারুর কান বা চোখ এড়িয়ে গেছে এমনটা তো নয় তো আপসিন লড়াই আমার রয়েছে তাতে কেউ পছন্দ করতে পারে না পারেন আমি এই লবি টবি বুঝি না আমার কাছে পরিষ্কার যতটা ইম্পর্ট্যান্ট আমার শ্রদ্ধেয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার কাছে ততটা ইম্পর্ট্যান্ট লড়াকু জননেতা শ্রী শুভেন্দু অধিকারী আমার কাছে ততটাই ইম্পর্ট্যান্ট লড়াকু মাটির নেতা দিলীপ ঘোষ